আম্মু রমজান মাস আসছে পর্যন্ত বুঝছো আমার বাসা থেকে এটা না ওটা হারিয়ে যায় একদিন তেল থাকে না একদিন পেঁয়াজ থাকে না একদিন সবজি থাকে না আবার অনেক সময় টাকা পয়সাও হারিয়ে যায় কি একটা সমস্যা আছে বলো তো এদিকে মানুষ বলে রমজান মাস নাকি বরকতের মাস আর আমার বাসা থেকে প্রতিদিন সব কিছু হারিয়েই যাচ্ছে শুধু লস আর লস ভাল লাগে না আর এসব সমস্যা কাজের মেয়েটা আছে কাজ করছে মনে হয় হ্যাঁ আচ্ছা তোমাদের কি অবস্থা বলো ম্যাডাম কি রে কিছু বলবি আমার সব কাম শেষ আমি বাড়ির জায়গা আচ্ছা দা আম্মু আমি তোমাকে একটু পর কল দিচ্ছি শোন এদিকে জি ম্যাডাম তোর কি সব কাজ শেষ হ্যাঁ ম্যাডাম আমার সব কাজ শেষ কি রে কুমড়াটা কোথায় নিয়ে যাচ্ছিস আরে স্যার তো কালকে এই কুমড়া দুইটা আনছিল পরে আমাকে বলছে একটা নিয়ে যাইতে আর একটা রান্না করছি তো স্যার বলছো তোরে নিয়ে যেতে জি ম্যাডাম তোমরা তো দেখতে ভালোই তো তুই যখন নিয়ে যাবে অর্ধেক নিয়ে যা পুরোটা কেন নিয়ে যাচ্ছিস তাহলে আমি একটু রান্না করব আরে না ম্যাডাম একটা তো আপনাদের জন্য রান্না করছি আর আমার বাসায় অনেক মানুষ তো তাই আমি পুরাটাই নিয়ে যাই আর এটা দেখতেও দেখা যাচ্ছে যে নষ্ট এটা নষ্ট না এটা তো ভালোই দেখা যাচ্ছে এই যে কত সুন্দর কুমড়া আর তো কালকেই রান্না করে ফেলেছিস এখন অর্ধেক নিয়ে যা আর অর্ধেক রেখে যা পর আমি স্যারকে রান্না করে দিব ম্যাডাম তোর আপনি কি বলেন স্যার তো আমাকে বলছে এই কুমড়াটা পুরোটাই নিয়ে যাইতে তোর স্যার বললেই হবে আমি বলতেছি না এই কুমড়া তুই পুরোটা নিয়ে না আর তোদের কাজের মেয়েদের একটাই সমস্যা খাইতে দিলে তোরা শুইতেও যাস শুন অর্ধেকে নিয়ে যা বেশি কথা বলিস না ছি ম্যাডাম আপনি সামান্য একটা কুমড়া লোভ সামলাতে পারেন না এই নেন আপনার কুমড়া আপনি এ নেন আমার লাগবো না আমি জায়গা শুন শুন এত তেজ দেখাস কেন আমি বুঝি না সামান্য একটা কাজের মেয়ে হয়ে আবার বড় বড় কথা বলিস আমার সাথে ধর কুমড়াটা তুই নিয়ে যা ওইটা নিয়ে গিয়ে রান্না করে খা আমার লাগবে না তো আমি তো তখন থেকে এটাই বলতেছি যে এটা নষ্ট এটা আমি নিয়ে যাই আপনি তো শুনতেছেন না আচ্ছা ম্যাডাম আমি এখন যাইগা আমার বাড়িতে অনেক কাজ আছে আচ্ছা যা দাঁড়া দাঁড়া শোন আমিও বের হব আমি অফিসে যাব তো তুই ঘরে একটু তালা মেরে দিস কি রে ময়না আমার ব্যাগে আমি পঞ্চাশ হাজার টাকা রাখছিলাম পঞ্চাশ হাজার টাকা কই গেল কি জানি ম্যাডাম আমি তো জানি না তুই জানিস না মানে ব্যাগটা এখানেই ছিল আর সকাল থেকে তুই কাজ করতেছিলি সত্যি করে বল তো টাকা তুই ধরেছিস কি না 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 ম্যাডাম টাকা তো আমি ধরে নাই আমি তো রান্নাঘরের দিকে কাজ করতেছিলাম হয়তো সার নিছে মানে তোর স্যার কখনো আমার টাকা না বলে ধরে না আর তাছাড়া করে বল তুই টাকাগুলো দেখেছিস না না আমি টাকা দেখি নাই তুই টাকা দেখোস নাই ঘরে তুই আর আমি ছাড়া কেউ থাকি না তোর স্যার অফিসে যায় এখন আমার অফিসে যাওয়ার সময় আর সকাল থেকে তুই কাজ করতেছিলি এই রুম তো ঝাড়ু দেওয়ার জন্য আসছিলি তুই তুই টাকা দেখিস নাই এটা আমি কিভাবে বিশ্বাস করব। দেখ সত্যি করে বল এগুলো কিন্তু আমার দরকারি টাকা আমি বারবার করে বলতেছি ম্যাডাম আমরা গরিব দেখে কি আপনি আমাকে চোর বানিয়ে দিবেন আপনার করে যেটাই হারা যাক শুধু আমার দিকেই আপনি দোষ দেন দেখেন কই টাকা আছে কি না আপনি দেখেন ঠিক আছে আমি দেখতেছি তোর কাছে টাকা আছে কি না দেখেন কই টাকা আছে কি না দেখেন টাকা তো নাই কিন্তু এই টাকা কোথায় যাবে এখান থেকে এগুলো কি গায়ে ভয়ার জিনিস পঞ্চাশ হাজার টাকা এক টাকা দুই টাকা না আর তাছাড়া তুই আমার ঘরে অনেকদিন ধরে কাজ করিস ঠিক আছে ইদানিং আমার বাসা থেকে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে হয়তো সবজি থাকে না নয়তো তেল থাকে না নয়তো পেঁয়াজ থাকে না আবার অনেক সময় টাকাও হারিয়ে যায় এটা কিভাবে সম্ভব বাসায় তো বাইরের কেউ আসে না তুই ছাড়া দেখেন ম্যাডাম আপনি কিন্তু শুধু শুধু আমাদের সন্দেহ করতেছেন আপনি যদি আমার এত সন্দেহ করেন তাহলে আমি আর আপনার বাসায় কাজ করুম না আরে শুন শুন রাগ করছিস কেন দেখ তোর যদি এরকম জিনিস হারাত তাহলে কি তোর কষ্ট হতো না বল তেমন আমারও কষ্ট হচ্ছে প্রতিদিন আমার বাসা থেকে কিছু না কিছু হারিয়ে যাচ্ছে আমার অনেক লস হচ্ছে এর জন্য আমার খারাপ লাগলো আবার এখন এতগুলো টাকা হারালো আচ্ছা শোন এসব কথা বাদ দে তুই কোমরাটা একটু কাটতো আমার সামনে আরে না না ম্যাডাম এটা কেন কাটবো এটা তো আমি আরো কয়েকদিন পর রান্না করব। এখন কাটলে নষ্ট হয়ে যাবে না নষ্ট হবে না তুই কারো ফ্রিজে রেখে দিস দেখি এটা কাটতো কাট আরে না ম্যাডাম এমন কেন করতেছেন এই কুমড়াটা কাটা লাগবে না আপনি কিন্তু আমার সাথে শুধু শুধু জোর করতেছেন এত জোর করলে কিন্তু আমি এক্ষুনি বাসা থেকে চলে যাব। আরে তুই বারবার আমাকে ধমক দিচ্ছিস তাই না তুই কাজ থেকে চলে যাবি কাজের মেয়ের এত তেজ ছোট লোকের মতো কথাবার্তা বলিস না শুন আমি বলতেছি তো কুমড়াটা তুই কাট কাটলে সমস্যা কি এই কোনো একটা ক্যান কাটবো ম্যাডাম স্যার তো আমাকে বলছে যে এটা আমাকে পুরোটাই দিয়ে দিতে বারবার শুধু স্যার বলছে স্যার বলছে আজকে তোর স্যার আসুক তারপর খবর আছে ঠিক আছে যা তুই আচ্ছা ঠিক আছে ম্যাডাম শোন আবার কি হয়েছে দাঁড়া এদিকে যাওয়ার আগে তোকে একটা প্রমাণ দিই কিসের আবার প্রমাণ কিসের প্রমাণ তাই না দাঁড়া এই যে দেখ দেখছিস ম্যাডাম এটা কিসের ভিডিও এটা কিসের ভিডিও বুঝিস না সিসি ক্যামেরার ভিডিও শোন যখন থেকে আমার বাসায় চুরি হয়েছে তখনই আমি প্ল্যান করে অনেক ভেবেচিন্তে সিসি ক্যামেরা লাগিয়েছি দেখে দিখে দেখ ম্যাডাম এদিকে দেখ ম্যাডাম আমার এবাড়ের মতো maaf করে দন ম্যাডাম একটা কথা বলবি না তুই ছি 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 এই এত বুদ্ধি কই থেকে আসে হ্যাঁ ভালোই তো একদম প্রফেশনাল ভাবে চুরি করতে পারিস মিষ্টি কমরার ভিতর টাকা ঢুকিয়েছিস বাহ 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 কত বড় কাজটা তুই করেছিস তুই একবার ভেবেছিস আজকে দুই বছর ধরে তুই আমার বাসায় কাজ করিস তোকে আমি কত বিশ্বাস করি কত ভালোবাসি নিজেরা যখন যা খায় তখন তোকে তাই দিই যখন যা চেয়েছিস তাই দিয়েছি তাও তুই আমার বাসায় খেয়ে আমার বাসায় পড়ে আমার এত বড় ক্ষতি করতে পারলি রমজান মাসে চুরি করতে তোর একবারও বুক কাঁপলো না আরে তুই কীভাবে কাজটা করেছিস তুই জানিস এই টাকাগুলো আমার কতটা দরকারি টাকা আজকে যদি এগুলো অফিসে জমা না দিতাম তাহলে আমার চাকরিটাই থাকতো না তোর জন্য আমার চাকরি হারাতে হতো আমি তাই তো বলি প্রতিদিন আমার ঘর থেকে এটা না ওটা হারিয়ে যায় কেন হয়তো একদিন তেল থাকে না নয়তো পেঁয়াজ থাকে না নয়তো টাকা থাকে না অনেক সময় আমি দেখেছি আমার পাখির টাকা পয়সা থাকে না ঠিকভাবে তার মানে এতদিন সব কিছু তুই চুরি করেছিস কেন এগুলো করেছিস হ্যাঁ তোকে আমি এত বিশ্বাস করেছি বিশ্বাসের এই মর্যাদা দিলে তুই

করতেই হবে নয়তো তুই অন্য ভাষায় গিয়েও চুরি করবি দাঁড়া আমি পুলিশকে এখনই কল দিচ্ছি ম্যাডাম আমার এবারে মত maaf করে দেন ম্যাডাম চুপ কর তোর কোনো ক্ষমা নাই তোর মত একজন চোরকে ক্ষমা করলে অনেক বড় সমস্যা হবে দাঁড়া হ্যালো জি পুলিশ অফিসার আমি এখনই আপনাকে একটা ঠিকানা টেক্সট করতেছি হ্যাঁ এই ঠিকানা এখনই চলে আসুন একটা চোর ধরেছি ঠিক আছে আজকে